আমাদের আজকের ক্লাস এমসিকিউর ক্লাস আজকে আমি তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রশেখর উপন্যাস থেকে কিছু এমসিকিউ বাকি ছিল সেগুলি করাবো এর আগে আমি এই উপন্যাসটি থেকে এমসিকিউর দুটি ক্লাস ইউটিউবে আপলোড করেছি তোমরা ক্লাসগুলি নিশ্চয়ই দেখেছ না দেখলে তোমরা সে ক্লাসগুলো দেখে নেবে আজকে শুরু করব তার পরবর্তী যে অংশ সেখান থেকে তবে আমি একটু বলে নিই গত দুদিন আমি যে এমসিকিউ কিউগুলো করিয়েছি এই উপন্যাস থেকে এর থেকে এগুলি একটু আলাদা গতদিন পর্যন্ত যে কোশ্চেন আনসার ছিল সেগুলি বিষয় রিলেটেড আজকে যেটা হবে সেটা হচ্ছে খণ্ড বা পরিচ্ছেদ রিলেটেড তার মানে আমরা জানি যে চন্দ্রশেখর উপন্যাসটা আমরা যারা পড়েছি যে এখানে অনেকগুলি খণ্ড রয়েছে এবং এক একটি খণ্ডতে ছটি সাতটি আটটি পর্যন্ত পরিচ্ছেদ রয়েছে তো বঙ্কিমচন্দ্র এই উপন্যাসটিতে আমরা দেখেছি যে প্রত্যেকটি খণ্ড প্রত্যেকটি পরিচ্ছদের এরপরে আবার একটা উপক্রমণিকা অংশ রয়েছে প্রথম দিকে সেখানেও দু একটি খণ্ড বা পরিচ্ছেদ রয়েছে ভাগ রয়েছে সেখানে সবগুলির তিনি নামকরণ করেছেন আমরা আজকে সেই উপক্রমণিকা বা খণ্ড বা পরিচ্ছেদের নামকরণ সংক্রান্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলি আজকের ক্লাসে করাবো তাহলে প্রথমেই যে কোশ্চেনটা আমরা দেখব সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান উপক্রমণিকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রশেখর উপন্যাসের আনসার হচ্ছে কোন অংশ আনসার হচ্ছে প্রথম অংশ মানে এরকম থাকতে পারে দ্বিতীয় অংশ তৃতীয় অংশ এরকম করে আসলে উপক্রমণিকা হচ্ছে এই উপন্যাসটির চন্দ্রশেখর উপন্যাসটির প্রথম অংশ কারেক্ট অপশন প্রথম অংশ নেক্সট চন্দ্রশেখর উপন্যাসের প্রথমেই রয়েছে আনসার হচ্ছে উপক্রমনিকা নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রশেখর উপন্যাসে উপক্রমনিকা ছাড়াও খণ্ড রয়েছে কয়টি অর্থাৎ চন্দ্রশেখর উপন্যাসে মোট কটি খণ্ড রয়েছে কিন্তু মনে রাখতে হবে উপক্রমণিকা ছাড়া কয়টি খন্ড রয়েছে আনসার হবে কারেক্ট অপশন ছয়টি নেক্সট চন্দ্রশেখর উপন্যাসের প্রথম খণ্ডে পরিচ্ছেদ রয়েছে আনসার পাঁচটি এবার দেখো কোন খণ্ডে কটি পরিচ্ছেদ রয়েছে এই সংক্রান্ত আমি কয়েকটি প্রশ্ন তোমাদের আনসার সহ বলে যাব তাহলে প্রথম যেটা পেলাম যে প্রথম খন্ডে পরিচ্ছেদ কোন খন্ডে কটি পরিচ্ছেদ তাহলে প্রথম খন্ডে পরিচ্ছেদ রয়েছে কটি পাঁচটি দ্বিতীয় খণ্ডে রয়েছে আটটি তৃতীয় খন্ডে পরিচ্ছেদ রয়েছে আটটি চতুর্থ খন্ডে পরিচ্ছেদ রয়েছে চারটি পঞ্চম খন্ডে পরিচ্ছেদ রয়েছে চারটি তাহলে এরপরে আমরা দেখছি ষষ্ঠ খণ্ডে পরিচ্ছেদ রয়েছে আটটি তাহলে আমরা যে ছটি খণ্ড উপক্রমণিকা অংশ ছাড়াও সেই খণ্ডগুলিতে এক একটি খণ্ডে কয়টি করে পরিচ্ছেদ রয়েছে সেটি আমরা এখন দেখলাম নেক্সট আমি নামকরণ সম্পর্কে দেখব অর্থাৎ পরিচ্ছেদগুলোর নামকরণ কিভাবে করেছেন বঙ্কিমচন্দ্র সেই রিলেটেড কোশ্চেন আনসারগুলো আমি আজকে এখন বলবো নেক্সট যেটা চন্দ্রশেখর উপন্যাসের উপক্রমণিকা প্রথম অংশের উপক্রমণিকা অংশের প্রথম পরিচ্ছেদের নাম নাম দিয়েছেন তিনি বালক বালিকা নেক্সট চন্দ্রশেখর উপন্যাসের প্রথম খণ্ডের নাম দিয়েছেন তিনি পাপি নেক্সট এই উপন্যাসের উপক্রমণিকা অংশের দ্বিতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে ডুবিলো বাকে উঠিল বা কে উপক্রমণিকা অংশের তৃতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে বর মিলিলো নেক্সট চন্দ্রশেখর উপন্যাসের প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদের নাম আমরা এবার দেখব যে পাঁচটি পরিচ্ছেদ রয়েছে সেই নামকরণ তিনি কি করেছেন প্রথম খণ্ডে সেগুলি একের একটার পর একটা দেখে নেব তাহলে প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদের নাম হচ্ছে দোলনী বেগম নেক্সট দ্বিতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে ভীমা পুষ্করিণী তৃতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে লরেন্স ফস্টর চতুর্থ পরিচ্ছেদের নাম হচ্ছে নাপিতানি পঞ্চম পরিচ্ছেদের নাম হচ্ছে চন্দ্রশেখরের প্রত্যাবর্তন এবার আমরা যাব চন্দ্রশেখর উপন্যাসের দ্বিতীয় খণ্ডের কি নাম রয়েছে চন্দ্রশেখর উপন্যাসের দ্বিতীয় খণ্ডের নাম রয়েছে পাপ দ্বিতীয় খণ্ডের মধ্যে যে পরিচ্ছেদগুলো আছে সে পরিচ্ছেদগুলোর নাম এবার জানব তিনি শিরোনাম কি কি দিয়েছেন সেটা আমরা এখন তাহলে দ্বিতীয় খণ্ডে প্রথম পরিচ্ছদের নাম তিনি দিয়েছেন কুলশম দ্বিতীয় পরিচ্ছদের নাম দিয়েছেন গুরগন খা তৃতীয় পরিচ্ছদের নাম দিয়েছেন দোলনির কি হইল চতুর্থ পরিচ্ছদের নাম দিয়েছেন প্রতাপ পঞ্চম পরিচ্ছেদের নাম দিয়েছেন গঙ্গা তীরে ষষ্ঠ পরিচ্ছদের নাম দিয়েছেন সপ্তম ষষ্ঠ পরিচ্ছদের নাম বজ্রাঘাত গলস্টন ও জনসন এই খণ্ডের অষ্টম পরিচ্ছেদ তথা শেষ পরিচ্ছদের নাম তিনি দিয়েছেন পাপের বিচিত্র গতি এইবার আসছি তৃতীয় খণ্ডে চন্দ্রশেখর উপন্যাসের তৃতীয় খণ্ডের নামকরণ তিনি করেছেন কি পুণ্যের স্পর্শ তৃতীয় খণ্ডের প্রথম পরিচ্ছদের নাম তিনি দিয়েছেন রমানন্দ স্বামী তৃতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদের নাম নূতন পরিচয় তৃতীয় খণ্ডের তৃতীয় পরিচ্ছদের নাম নূতন শখ তৃতীয় খণ্ডের চতুর্থ পরিচ্ছেদের নাম তিনি দিয়েছেন কাঁদে আর পঞ্চম পরিচ্ছেদের নাম হাসে ষষ্ঠ পরিচ্ছদের নাম অগাধ জলে সাঁতার আর তৃতীয় খণ্ডের সপ্তম পরিচ্ছেদের নাম তিনি দিয়েছেন রামচরণের মুক্তি এই খণ্ডের অষ্টম পরিচ্ছদ তথা শেষ পরিচ্ছদের নাম দিয়েছেন অর্থাৎ তৃতীয় খণ্ডের শেষ পরিচ্ছদ বা অষ্টম পরিচ্ছদে তিনি নাম দিয়েছেন পর্বত পরে পর্বত পরে অর্থাৎ পর্বতের উপরে নেক্সট চন্দ্রশেখর উপন্যাসের চতুর্থ খণ্ডের নাম প্রায়শ্চিত্ত এবার চতুর্থ খণ্ডের প্রথম পরিচ্ছেদের নাম তিনি কি দিয়েছেন সেটা আমরা দেখছি সেটা হচ্ছে প্রতাপ কি করিলেন দ্বিতীয় পরিচ্ছেদের নাম শৈবলিনী কি করিল তৃতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে বাতাস উঠিল চতুর্থ পরিচ্ছদের নাম হচ্ছে নৌকা ডুবিলো চন্দ্রশেখর উপন্যাসের এই চারটি পরিচ্ছেদই রয়েছে এই চতুর্থ খণ্ডের মধ্যে এবার আমরা চলে যাব চন্দ্রশেখর উপন্যাসের পঞ্চম খণ্ডের নামকরণে চন্দ্রশেখর উপন্যাসের পঞ্চম খণ্ডের নাম বঙ্কিমচন্দ্র করেছেন প্রচ্ছাদন নেক্সট পঞ্চম পঞ্চম খণ্ডে প্রথম পরিচ্ছদের নাম তিনি দিয়েছেন আমিওটির পরিণাম নেক্সট দ্বিতীয় পরিচ্ছেদের নাম দিয়েছেন আবার সেই তৃতীয় পরিচ্ছেদের নামকরণ তিনি করেছেন নৃত্য গীত চতুর্থ পরিচ্ছেদের নাম তিনি দিয়েছেন দোলনী কি করিল তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে পাঁচটি পঞ্চম খণ্ড পর্যন্ত পঞ্চম খণ্ডের বিভিন্ন পরিচ্ছেদ অর্থাৎ চারটি পরিচ্ছেদ রয়েছে সেই চারটি পরিচ্ছেদের নাম আমরা দেখলাম এবার আমরা চলে যাব চন্দ্রশেখর উপন্যাসের ষষ্ঠ খন্ডের নামকরণ তিনি কি করেছেন এই উপন্যাসের ষষ্ঠ খণ্ডের তিনি নাম দিয়েছেন সিদ্ধি এবার ষষ্ঠ খন্ডের প্রথম পরিচ্ছেদের নাম তিনি দিয়েছেন পূর্ব কথা দ্বিতীয় পরিচ্ছেদের নাম দিয়েছেন হুকুম তৃতীয় পরিচ্ছেদের নাম তিনি দিয়েছেন সম্রাট ও বরাট চতুর্থ পরিচ্ছেদের নাম দিয়েছেন জন স্কেল কার্ট দিয়েছেন আবার বেদগ্রামে ষষ্ঠ পরিচ্ছেদের তিনি নাম দিয়েছেন যুগবল না ফিজিক ফোর্স সপ্তম পরিচ্ছেদের নাম দিয়েছেন দরবারে আর চন্দ্রশেখর উপন্যাসের শেষ পরিচ্ছেদের নাম হচ্ছে যুদ্ধ ক্ষেত্র। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এই চন্দ্রশেখর উপন্যাসের মধ্যে যে কতগুলি খণ্ড রয়েছে এবং খণ্ডের মধ্যে যতগুলি পরিচ্ছেদ রয়েছে এর সঙ্গে আবার রয়েছে উপক্রমণিকা অংশ উপন্যাসের প্রথম অংশে সে উপক্রমণিকা অংশও আমরা দেখেছি তিনটি ভাগ রয়েছে বা পরিচ্ছেদ রয়েছে সবগুলির নামকরণ তিনি কিন্তু করেছেন এই নামকরণগুলি তোমরা একটু ধৈর্য সহকারে একটু শুনে নেবে একটু মনে রাখার চেষ্টা করবে কারণ এখান থেকে কিন্তু যে কোনো জায়গা থেকে একটা দুটা কোশ্চেন তোমাদের ফাইনাল এমসিকিউতে চলে আসতে পারে